প্রিয় দর্শক শুভ সন্ধ্যা আমি টুটলের আমার শুরু করছি আজকে তাজা চায়ের আড্ডা আজকে আমার সাথে কে হতে পারে একজন জনপ্রিয় অভিনেত্রী সবাই তাকে চেনে লেটস ওয়েলকাম দ্য গর্জিয়াস সোহানা সাবা ওয়েলকাম টু মাই শো লুকিং স্টানিং তোমাকে আমি কয়েকদিন আগে দেখেছি ঢাকায় জন্ম তোমার তোমার ছোটবেলার কথা কিছু মনে পড়ে হ্যাঁ আমার আমার জন্ম হয়েছে একদমই আমার জন্ম বেড়ে ওঠা এলিফ্যান্ট রোড আর আজিমপুর এলাকা মিলে আমি কিন্ডার গার্ডেনে পড়তাম লেডিস ক্লাবে ওকে তারপর ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলে আমি ছায়ানটে নাচ শিখতাম স্কুলের পাশাপাশি এবং ছায়ানটের ক্লাসও হতো ইউ ল্যাবে সো আমার ঢাকা ইউনিভার্সিটিতেই আমার ওই এরিয়াতে তোমার ওই এরিয়াতে একেবারে তো স্কুল কলেজ তো ওখানে বাবা মার কথা কি মনে পড়ে কে তোমাকে খুব ইন্সপায়ার করতো এই নাচের জগতে বা মিডিয়া জগতে তুমি ছোটবেলার থেকে তুমি ইচ্ছা ছিল যে মিডিয়া জগতে থাকবে ছোটবেলার থেকে হ্যাঁ হাউ কাম মানে কত ছোট এটা হয়তো আমার জন্মের পর থেকেই এটা একদমই ধার্য করা কারণ মামুনি অভিনয় করতেন নাচ করতেন সে খুব বেশি কন্টিনিউ করতে পারেনি কারণ আমি ভাইয়া হয়ে যাবার পরে তাকে সব কিছু স্যাক্রিফাইস করে আমাদেরকে বেড়ে ওঠানোর ব্যাপারে ব্যস্ত হয়ে যেতে হলো তো আমি যখন আমার 5 বছর তখনই আমাকে নাচে ভর্তি করিয়ে দেয় এবং সেটাই মাথায় রেখে এখানে যেহেতু অভিনয়ের তালিমের কোনো ইনস্টিটিউট নাই নাচটা একটা মাধ্যম ছিল শ্যামা চিত্রাঙ্গদা মায়ার খেলা মেইন কাস্টিং করি যদিও এখন শো এর সংখ্যা খুব কম হয় আমার নাচতে ভালো লাগে কিন্তু অভিনয়টা বেশি ভালো লাগে এখন ইউ এনজয় মোর একদম তো তোমার গ্রাজুয়েশন করেছো তুমি শান্ত মারিয়াম ইউনিভার্সিটিতে সেখানে তুমি করেছো তুমি ফ্যাশন ডিজাইনিংয়ে তো ফ্যাশন ডিজাইনিং করে তুমি এই অ্যাক্টিং চলে গেলে কেমনি করে এই ব্যাপারটাও হয়েছিল যে আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন থেকে আমি র‍্যাম্পে হাঁটা শুরু করলাম তো ওই সময়টা আমার কাছে মনে হয়েছে যে ওই উৎসাহটা কাজ করতো ছোটবেলায় দেখা যেত যে আগে আমাদের যেটা ছিল এখন যেমন রেডিমেড সব কিছু পাওয়া যায় আগে তো মামুনিরা ডিজাইন করতো জামার ফ্রকগুলো তখন আমিও কিছু বলতাম যে এটা এরকম করো তো তখন মনে হলো ফ্যাশন ডিজাইনিং আমি পড়বো র‍্যাম্পে হাঁটতে হাঁটতেও মনে হলো সেটা আমি করেছি কিন্তু সেটা ওই সার্টিফিকেটটা পর্যন্তই এখন হয়তো নিজের ড্রেসটা ডিজাইন করি কিন্তু খুব প্রফেশনালি ওই এসব কিছু করা আসলে আমার মনে হয় যে ওটা থেকে ওই যে সেই একই জিনিস অভিনয়টাই আমার তোমার আছে তো তুমি ছোটবেলায় কোনো অভিনয় করেছো তোমার স্কুল কলেজে মনে পড়ে যে কোনো অভিনয় করেছো কোনো সময় এটা মামুনি না একেবারেই না মামুনি খুব সচেতনভাবে আমাকে ছোটবেলায় অভিনয় করতে দেয়নি আমাকে অনেকেই যেহেতু মামুনির অনেক পরিচিত অনেকে ছিল পরে তুমি অভিনয় তো চলে গেল তখন কিছু বলেনি মা না মামুনি তো চাইতো কিন্তু ছোটবেলায় আমাকে কেন দেয়নি সেটা আমি এখন আমার ছেলের ব্যাপারেও এটা আমার একই কথা যে ছোটবেলায় যদি আমি করে ফেলতাম অনেক কাজ তাহলে বড় হলে আমার সেই উৎসাহটা থাকতো না সত্যি আমার কাছে মনে হয় আর আমাকে যে প্রত্যেকটা স্টেপে গ্রুমিং করেছে তোমাকে রীতিমতো মানে তোমাকে নাচ তারপর তুমি কাছে ডিজাইনিং এ তো তোমার শখ ছিল ডিজাইনিং থেকে তুমি চলে গেছো স্ট্রেট আবার অফকোর্স ফিল্মে প্রথমে তুমি নাটক করেছো নিশ্চয়ই নাটকে কিছু কোন নাটকটি করেছো বলো তো যেটা তোমার প্রথম কাজ ছিল বিপ্রদীপ যেটা ইটিভির জন্য হয়েছিল বিপ্রদীপ নামে নাটক তারপর দু একটা নাটকে অভিনয় করেছি কিন্তু আমার একদমই টার্নিং পয়েন্ট হচ্ছে গিয়ে আয়না আমার প্রথম সিনেমা প্রথম সিনেমা তো সিনেমার তুমি আমি জানি তুমি অ্যাওয়ার্ড পেয়েছো মেরিল প্রথম আলো থেকে তো ওই ওই সিনেমাটা আর পরে তুমি আরেকটা ওয়ার্ড পেয়েছো আমি জানি তুমি জয়পুর ফিল্ম ফেস্টিভ্যালে সেটার নামটা জয়পুর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল সিনেমার নাম অ্যাক্টর বৃহন্নলা হ্যাঁ সচ এ ডিফিকাল্ট নেম আমার টাইম টুইস্টার হয় রীতিমতো তো এই দুটার অ্যাক্টিংয়ের ডিফারেন্সটা কী ওটা আয়নাটা কেমন ছিল এটা কেমন ছিল অ্যান্ড হুইচ ওয়ান ডিড ইউ লাইক মোর আমার জন্য হচ্ছে আয়নাটা আমার কাছে মনে হয় যে এখন হয়তো আমি অভিনয় করতে গেলে ওভাবে অভিনয় করতে পারতাম না কারণ আমার প্রথম সিনেমা ছিল আমি খুব আনাড়ি ছিলাম খুব সিম্পলভাবে মনে হয়েছে এইভাবে বলতে হবে তো বলে গেছি কবরি আপু আমাকে কখনো অভিনয় করে দেখায়নি কবরি আপু সবসময় আমাকে ছেড়ে দিয়েছে যে তুমি তোমার মতো করে করো হ্যাঁ আমি আমার মতো করেছি তো আমার জন্য এটা খুব মজার ব্যাপার ছিল কারণ আমার প্রথম সিনেমা আয়না সেকেন্ড সিনেমা ছিল খেলাঘর মুর্শিদুল ইসলামের কিন্তু রিলিজ হয়েছে প্রথমে খেলাঘর তার দুই মাস পরে রিলিজ
হচ্ছে আয়না বাট লোকজন বেশি পছন্দ করেছে আমাকে আয়নাতে তার কারণ হচ্ছে ওটা একদমই খুব সিম্পল একটা ব্যাপার ছিল এবং অনেকে মনে করেছে যে ইন্ডিয়া থেকে আসা কোনো একটা মেয়ে অনেকে মনে করেছে আমি কবরিয়াপুর মেয়ে আমি জানি না কেন এটা মনে করেছে প্রথম দিকে অনেকে এবং আমার কাছে মনে হয় যে আমি নিজের জন্য কাজ করি বলেই মানুষজন আমাকে সেভাবে পছন্দ করে মনে করে তাদের পাশের বাড়ির মেয়েটা এটা ফিল করে তারা তো আমি ওটা বিশ্বাস করি এবং সেভাবে আমি আবার কমার্শিয়াল সিনেমাও এখন করছি আমি কলকাতাতেও সিনেমা করছি আমি সবই করছি কিন্তু কোথায় যেন আমি দেখি যে মানুষজনের পছন্দটা কমছে না ওই জায়গাটা আছে এসব দিকে কিন্তু অ্যাক্টিং তুমি ভালো করছোই That is very important because acting halon hole ki pochonde korbe na storyline has to be good the director has to be good this has to be all together because ekta pura team effort na hole kono shobai kono cinema bhalo korte pare na to poroborte tumi jokhon eta pele seta character ki rokom chilo anar pore ami jokhon khela ghore sign korlam tokhon amar mone hoychilo je khela ghor ta hat chhara kora uchit hobe na eta mane onek chomotkar ekta golpo ekta meye je birangona সে তিন দিনের জন্য একটা শেল্টার নেবার জন্য একটা মফস্বলে গিয়ে পৌঁছায় যেখানে রিয়াজ ভাইয়া থাকে এবং সে শেল্টার দেয় এবং তাদের মধ্যে সেই সংসার করা মানে খেলা ঘর হওয়া ওই মিছিমিছি খেলা মানে রান্না করছে খাচ্ছে এই সংসারের প্র্যাকটিসটা এটাই এই তিন দিনের ছোট্ট একটা জার্নি ছোট্ট একটা প্রেম তো আমরা কি খেলা ঘরে একটা ক্লিপিং দেখতে পারি ছোট্ট চলো আমরা ছোট্ট একটা ক্লিপিং দেখে পেলি দর্শক খেলা ঘরে ছোট্ট একটা ক্লিপিং দেখছে এখন এই দেখো পাতার কথাই বলা হয়নি পাতাটার না অনেক দুঃখ ছিল ওর তো মা বাবা ছিল না তাই চাচির কাছে থাকতো চাচিটা ছিল ডাইনি ওর চাচা ঘরে না থাকলে গালে পানে ঢিবলে গুজে সব কাজ ওকে দিয়ে করাতো কি ঝগড়াটেই না ছিল ডাইনিটা আমাকে দু চোখে দেখতে পারতো না পাতাকে ডাকতে গেলেই বলতো এই ছুরি এখানে কিসের এত ঘুরঘুর যা ভাগ খবরদার আর আসবি না পাতা পাতা না ছাই যা কান্না পেতো আমার রাগ হতো পাতার উপর ওর জন্যই তো কতদিন কথা বলা বন্ধ করে দিতাম তারপর পাতা যখন পেছন থেকে চোখ টিপে ধরে বলতো লতামণি আমি তোমার পাতা অমনি ভাব রাতে বিছানায় শুয়ে শুয়ে আল্লাহকে বলতাম হে আল্লাহ আমাদের দুজনের যেন একবার হয় খুব সুন্দর সত্যি সুন্দর তোমার অ্যাক্টিং অপূর্ব আই এম ডেফিনেটলি গোইং টু সি দ্য মুভি তারপর তুমি যেটা বলছিলে যে তোমার যে আয়না সিনেমাটা সেটা কোনো ক্লিপিং আছে তোমার কাছে আমরা দেখাতে পারি দর্শক হ্যাঁ ইউটিউবে সব আছে সব আছে না ডেফিনেটলি ওটা একটা ক্লিপিং দেখিয়ে ফেলবো Sohana, we're talking about your film line, যে তুমি কতগুলো মুভি করেছো খেলাঘর দেখলাম অপূর্ব এখন আমরা যেটা লিঙ্কটা দিয়েছিলাম যে আমরা আয়নাটা দেখবো একটা ছোট্ট একটা ক্লিপিং দেখে ফেলি আয়নার দর্শক ছোট্ট একটি ক্লিপিং দেখছি আয়না ছায়াছবির ওরা কিনলো তুমি কিছু কিনলে না বেতন পাইলে কিনো আমি কিনে দিই কেন আপনি কিনে দিবেন কেন সব কেন কি উত্তর হয় বেতন পাইলে শোধ করে দিও আপনার কয়টা ঋণ আমি শোধ করুম চাকরি দিয়ে আমার যে উপকার করছেন হ্যাঁ প্রতিদানই তো দিতে পারুম না কি প্রতিদান দিতে চাও হ তাও তো কথা আপনারে দেওনের মতন আমার কি বা আছে দিতে চাইলে অনেক কিছুই আছে আপনার কথা বুঝতে পারতেছি না তোমার মনের যে গাও উত্তর পাইবা অপূর্ব অপূর্ব নো ওয়ান্ডার ইউ গট ইন অ্যাওয়ার্ড ফর ইট ইউ ডিজার্ভ এভরি বিট অফ ইট তুমি 2004 থেকে করছো মানে ফিল্ম লাইনে আছো অ্যান্ড এখন হলো 2017 এই যে এত বছর গেল তোমার হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট ইউর সেলফ তোমার পাস্ট তোমার প্রেজেন্ট তোমার ডিফারেন্সটা তোমার কোনো কিছু চেঞ্জ হয়েছে তোমার নিজের চিন্তাধারা বা কোনো কিছু চেঞ্জ হয়েছে হাউ ডু ইউ সি ইউর সেলফ সোহানা দ্য চেঞ্জেস অফ 2004 to 2017 এটা নিয়ে আমি একটা গল্প থেকে বলতে চাই আমি যখন স্কুলে পড়তাম আমি প্রচণ্ড দুষ্টু ছিলাম মানে কেউ ক্লাসে ঢোকার আগে আমার নাম শুনে আসতো নতুন কোনো টিচার আসলে যে সাবা নামে একটা মেয়ে আছে প্রচণ্ড দুষ্টু ওর জন্য ক্লাস নিতে পারবে না আমি খুব টকেটিভ ছিলাম আমি খুব প্রচণ্ড চঞ্চল ছিলাম আমার একটা জায়গায় বসে থাকা হতো না আমি অস্থির ছিলাম প্রচণ্ড তো তখন আমাকে প্রত্যেক আমাদের চারটে পিরিয়ডের মধ্যে দেখা যেত চারটে পিরিয়ডে কিন্তু আমি স্কুলে শাস্তি খেতাম আমাকে ক্লাস থেকে বের করে দিয়েছে আমি খুবই খুশি হতাম মাঠে বের করে দিত ক্লাস থেকে বের করে দিত মার দিত কান্ধে উঠবাস করাতো এবং এগুলো আমি করতাম হয়তো কান্ধে উঠবাস করছি আর ভাবছি যে এই টিচার একদিন দুঃখ করবে যে সোহানা সাবাকে একদিন কান্ধে উঠবাস করিয়েছিল সত্যি একদম আসতো ছোটবেলা থেকে আমি ভাবতাম যে আমি সেলিব্রিটি হব এবং সবাই দুঃখ করবে ইউ রিয়েলি থট সো মানে কত তো তুমি অ্যাডভান্স চিন্তা করেছো
আমরা এখন দেখি যে বিদেশে আমাদের দেশে আমরা শুরু করছি যে ইউ শুড হ্যাভ আ গোল অ্যান্ড ইউ শুড বি ফোকাসড টুয়ার্ডস ইউর গোল। তুমি কত বছর আগে থেকে তুমি নিজে থেকে নিজে চিন্তা করে ফেলেছো? আমি আসলে চিন্তা করি, মাই চিন্তা আমার মধ্যে ঢুকিয়ে দিয়েছে এবং সে আমাকে তৈরি করেছে, কিন্তু পুশ করেনি যে আমাকে এই জায়গাটা আসার জন্য প্রিপেয়ার করেছে। তোমার নাচ জানতে হবে, তোমার এটা জানতে হবে, ওটা জানতে হবে, তোমাকে ফিট থাকতে হবে, সে আমাকে সেভাবে তৈরি করেছে। তোমার বাবা মা, তোমার মা অনেক অনেক তোমার সাপোর্ট ছিল ডেফিনেটলি। তো আরেকটা জিনিস আমি জানতে চাচ্ছি যে বেশিরভাগ সময় আজকাল দেখি যে আমাদের বাংলাদেশি অ্যাক্ট্রেস অনেকেই, তুমিও যাচ্ছ, তারা কলকাতায় খুব সিনেমা করছে। আমাদের কি বাংলাদেশে সিনেমার কি কম হচ্ছে, নাকি ওখানে চাহিদা বেশি, নাকি ওখানে গল্প তোমার বেশি ভালো লাগে, নাকি ওখানে তোমার অ্যাক্টিং করতে বেশি ভালো লাগে, কি হোয়াট ইজ সো মাচ ফান ইন ক্যালকাটা? প্রথম কথা হচ্ছে কি যে যখনই আমি দেশের বাইরে পা রাখছি তখনই আমি একটা ইন্টারন্যাশনাল বডি হয়ে যাচ্ছি। তো প্রথমে এটা একটা বড় অ্যাচিভমেন্ট, আমরা যারা কাজ করার সুযোগ পাচ্ছি এটা আসলে বড় অ্যাচিভমেন্ট, এবং এটার জন্য আমাদেরকে যে ওখানে ধর্ণা দিয়ে কাজটা করতে হচ্ছে তা না। খুব ফর্চুনেটলি স্পেশালি জয়াপু আমি, আমাদের কিন্তু ফেস্টিভ্যালে আমাদেরকে সিনেমা দেখে কাস্টিং করেছে ওরা। আমার সিনেমার কথা বলবো, আমার বৃহন্নলাটা ফেস্টিভ্যালে দেখে আমাকে কাস্টিং করেছে ওদের সিনেমায়, এবং ওই সররিপু যে সিনেমাটা আমার রিলিজ হয়েছে ওইটা রিলিজ হওয়ার পর একটার পর একটা কাস্টিং আমি হয়েছি। তো এটা আমি বলবো যে প্রথম ভাগ্যের ব্যাপার, আমরা সবাই এই মুহূর্তে আমি কলকাতায় দুইটা সিনেমার আমার শুটিং চলছে এবং ডাবিং চলছে আরো দুটা সিনেমার, এবং আরো দুটো সিনেমা সাইন করেছি, খুব জলদি শুটিং করতে যাবো। চারটা তুমি করছো, একটা রিলিজ হয়ে গেছে, সব মিলে পাঁচটা হবে। আর বাংলাদেশে আমি আব্বা সোটু নামে একটা সিনেমা করছি, সেটা একদমই আমার ধারার বাইরে, মানে আমি এতদিন কমার্শিয়াল সিনেমা করিনি, এবার মনে হয়েছে যে একটা কমার্শিয়াল সিনেমা করবো। ওই যে আমি বলছিলাম যে আমি আমার যখন যেটা ইচ্ছা হয় তখন আমি, মানে তোমার যেটা শখ সেটা তুমি পূরণ করছো, পূরণ করি। এন্ড সো আগে তুমি করেছো উইচ পিপল উইথ দ্য মুভিজ দ্যাট ইউ রিয়েলি থট ইউ শুড ডু, এখন কমার্শিয়াল কেন করছো? সেইটা একটা। আর আরেকটা জিনিস হচ্ছে গিয়ে যে কমার্শিয়াল সিনেমায় যে ক্যারেক্টারটা আমি প্লে করছি আসলে সেই সাবার সাথে, এই মানে আমি ওটু ক্যারেক্টারটা করছি, তো ওটুর সাথে সাবার অনেক তফাত, তো ওইটাও অভিনয় করে দেখানোর একটা সুযোগ আছে, মানে ওইটা মনে হয়েছে যে ওকে একটা এক্সপেরিমেন্ট করি, একটা মজার কিছু হবে। হ্যাঁ, ডু ইউ থিঙ্ক ইউ ক্যান এভার স্টার্ট আপ, মানে তোমার নিজের ফিউচার প্ল্যানে কি তুমি নিজে কিছু করতে চাও এই লাইনে, না এখনো অ্যাক্টিং করে সিনেমায় করতে চাও এখন? আমি, আমার খুব ভালো লাগে, আমি বৃহন্নলার ইপি ছিলাম এক্সিকিউটিভ প্রোডিউসার, আমার এরকম কিছু অ্যারেঞ্জ করতে আমার খুব ভালো লাগে, আমি সেরকম কিছু করতে চাই। হ্যাঁ, কিন্তু আমি আসলে খুব প্রফেশনালি আমি আসলে প্রোডিউসার হতে চাই। তুমি বাংলাদেশের সিনেমা যেটা নাম করেছে রিসেন্টলি কোন সিনেমা, সেটা কি আমরা ক্লিপিং দেখতে পারি একটু? আমার বৃহন্নলাটা আমার খুব পছন্দের সিনেমা, কারণ এটা একটু ক্লিপিং দেখে ফেলি। দর্শক, ছোট্ট একটি ক্লিপিং দেখছি বৃহন্নলা সিনেমার। একটু পানি হবে, হাত ধুব। কলে আসেন, জ্বরটা উনি বাঁধালেন কি করে? কি জানি, মা মরে যাওয়ার পরে কিরম জানে সুপ মাইরে গেছে, কথা কয় না, খায় না, কিরম জানে হয়ে গেছে। ও ঠিক আছে, আমি ওষুধ দিয়ে দিয়েছি, ওষুধগুলি ঠিক মতো খাওয়াবেন, আর খাওয়ার পর কি হয় আমাকে জানাবেন। অপূর্ব, অপূর্ব, সত্যি ভালো লেগেছে। অ্যান্ড ইউর অ্যাক্টিং, এক একটা মুভি তোমার অ্যাক্টিং এক এক রকম, অবভিয়াসলি ইউ পোর্ট্রেইং দ্য ক্যারেক্টার্স। তোমার বিয়ে হয়েছিল ডিরেক্টর হি ইজ দ্য ওয়ান হু ডিড দিস ফেমাস মুভি ফর ইউ, ইট ওয়াজ আ লাভ ম্যারেজ, বাট আনফর্চুনেটলি ডিড নট লাস্ট ফর হাউ মেনি ইয়ার্স? আমি অনেক ছোটোবেলায় বিয়ে করেছি, আমার দুইটা সিনেমা রিলিজ হয়েছে তার পরপরই 2006-এ। তারপর আমরা প্রায় 10 বছর সংসার করেছি, অনেকটা সময়। That's a long time. তোমার একটি সন্তান মনে হয়? জি। বয়স কত ওর? 3 হলো। 3 তো ছোট,
ছোট বাচ্চা কি করছে? পড়ছে? সে স্কুলে ভর্তি হয়েছে, জুলাই থেকে ক্লাসে যাবে। তোমার সাথে আছে? আমার সাথে আছে। আমি আসলে পাপা মামুনির সাথে আছি, সো আমরা একসাথে থাকি। একসাথে, দিস ইজ জয়েন্ট ফ্যামিলি। দিস গুড, ইউ নো, ইন আ ওয়ে ইজ গুড, বিকজ তুমি যখন লেট নাইট কাজ করো বা তোমার তো কাজ করতেই হয়, তখন তোমার বাবা মা দেখে রাখে, কেমন না? আমি নিশ্চিন্তে থাকতে পারি। ইটস ফ্যান্টাস্টিক। সোহানা, তোমার জীবন, ছোট্ট জীবন কাহিনী শুনছি, এবার তুমি যে ছোটোবেলা থেকে অ্যাক্টিং করছো, তুমি শুরু করেছিলে নাটক দিয়ে, তো আমি নাটক তোমার দেখিনি আমি, বাট আমি চাই যে তুমি একটা এমন একটা নাটক শেয়ার করো যেটা দর্শকদেরকে বলতে পারে দেখতে। আমার অনেক পছন্দের পছন্দের নাটক আছে। এবার যেমন আমি একটা একটা প্রজেক্ট, আয়নাবাজি প্রজেক্টের একটা নাটকে অভিনয় করেছিলাম, সেটা আমার খুব পছন্দের। কক্সবাজারের মারমেডে পুরোটা শুটিং করেছিলাম। আচ্ছা, মুখোমুখি 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 দেখাতে পারি দর্শকদেরকে? হ্যাঁ, দর্শক মুখোমুখি নাটক, এটা ছোট্ট একটি ক্লিপিং দেখছি এখন। কে? ও, হাই। হাই, সরি, ঘুমাতে দেরি হয়ে গিয়েছিল। উঠুন, দেরি হয়ে যাচ্ছে, জ্বর চলে যাবে। ওয়াও, সুপার। নাটক কতগুলো করেছো মনে আছে? বলতে পারব না, এত করেছো না? অসংখ্য। তোমার রোল মডেল অ্যাক্টিং ক্যারিয়ারে কে, মানে বাংলাদেশে বলতে পারো, ইন্ডিয়ায় বলতে পারো, বিদেশে বলতে পারো? আমার বাংলাদেশে অনেকের অভিনয় খুব ভালো লাগে, মানে এক একজনের এক একটা জায়গায় ভালো লাগে। না না, আসলে এক একজনের এক এক জায়গায় ভালো লাগে, মানে সবাইকে যে খুব সবসময় ভালো লাগে সেটা অনেস্টলি না, কিন্তু এক একজনকে এক এক সময় খুব ভালো লাগে। যেমন একজন অভিনয় করতে মেঘনা আপু, আমার আনফর্চুনেটলি তার সাথে এখনও দেখা হয়নি, আমি তার অনেক বড় ফ্যান। একজন ছিলেন নাজমা আনোয়ার, আমি তার অনেক বড় ফ্যান, কিন্তু আনফর্চুনেটলি তার সাথে আমার দেখা হয়নি। কিন্তু ইউ লাইকড ইট, ইউ এনজয়ড। এরকম অনেক মানুষ আছে যাদের রোল মডেল আছে যে তার অ্যাক্টিং তোমার খুব ভালো লাগে? অনেকেই আছে আমার কাছে। নাসরুদ্দিন শাহকে ভালো লাগে আমার কাছে, অনেক নাম আছে। সো ইটস নট ওয়ান পার্টিকুলার পারসন, মানে একজন একটা ক্যারেক্টার যে কোন একটা সিনেমা হয়তো বেশি ভালো করে পোর্ট্রে করছে সেটা তোমার কাছে বেশি ভালো লাগে। তুমি এই জগৎ ছাড়া তোমার তোমার অন্য হবিস কি, তোমার অন্য লাইফের অন্য দিকটা চিন্তা করতে যাচ্ছি আমি, যে তুমি কীভাবে তোমার লাইফটা কাটাও অ্যাপার্ট ফ্রম দ্য মিডিয়া ওয়ার্ল্ড? আমার ছোটোবেলায় খুব বই পড়ার নেশা ছিল, সেটা এখন একটু কমেছে, এখন সিনেমা দেখার নেশাটাও একটু বেড়েছে। কি তুমি তোমার মায়ের সাথে আছো তো রান্না বান্না করতে লাগে না? একদম লাগে না। রান্না বান্না করতে পছন্দ করো? না, আমি রান্না করলে আমার মনে হয় আমি সবার দিকে খুব টেনশন নিয়ে তাকাই, যে আচ্ছা কেউ খেতে পারবে কিনা, অত্যাচার হচ্ছে না তো, হয়তো খুশি করার জন্য খাবে, কিন্তু আমার মনে হয় না যে সবার খুব একটা ভালো লাগে আমার রান্না তো। কিন্তু আমার বন্ধুরা বা যারা খায় তাদের, তারা তো প্রশংসাই করে, কিন্তু আমার রান্না করো তার মানে খুশি করার জন্য। আমি যখন সংসার করতাম তখন আসলে করতে হতো বাধ্যতামূলক, মাঝে মাঝে করতে হতো, কিন্তু এটা আমার খুব পছন্দের কাজ না। কাজ না। সো অ্যাপার্ট ফ্রম তুমি রান্না করো না, তোমার সিনেমা দেখতে খুব পছন্দ করো, তাছাড়া বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারা, গল্প করা? একদম, আমি খুব আড্ডাবাজ। আমার আগে একদমই স্কুলের বন্ধুর আমার বন্ধু ছিল, আমি যতই কাজ করি আমার যেটা হয় যে কাজের যে মানুষগুলো তাদের থেকে আমার আমার স্কুলের বন্ধুদের সাথে বেশি যোগাযোগ ছিল। এখন দেখা গেছে যে যত বড় হচ্ছি ওদের সাথে যোগাযোগ কমছে, কিন্তু কিছু কিছু মানুষের সাথে আমার ঘুরে ফিরে আড্ডা দেওয়া হচ্ছে। আমার কিছু কিছু পছন্দের আপু আছে, ভাই আছে, যাদের সাথে আমার সপ্তাহে একদিন দুদিন তো অন্তত দেখা হয়, এবং আমরা ওয়েট করি যে কবে আমরা সবাই ফ্রি একটা দিন হব আর সবাই একসাথে হব। সো ইউ ডু ওয়েট ফর দ্যাট। তোমার বাবার কথা তুমি বললে না, বাবার বাবার রোলটা অবভিয়াসলি তোমার মা তোমাকে ইন্সপায়ার করছে সবচেয়ে বেশি। আমার বাবা কি খুব স্ট্রিক্ট ছিলেন নাকি বেশিরভাগই একটু? আমি একটা জিনিস খুব আমার আমার এখন মনে হয় যে একটা কোথায় যেন, ওই যে বললাম না যে আমি খুব ভালো কিছু অর্গানাইজার হিসাবে আমি খুব ভালো, তার কারণ বোধ হয় পাপা মামনি সেই জিনিসটা ছোটোবেলায় আমাদের মধ্যে তৈরি করে দিয়েছিল, যে বাসায় একটা আলমিরা আসবে সেটার জন্য আমাদেরকে জিজ্ঞেস করতো যে আচ্ছা এটা কি এই কালার হবে, এটা কি এরকম হবে। তো তোমরা কয় ভাই বসে? আমার একটা বড় ভাই আছে, সে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ও আমার থেকে 15 মাসের বড়। ওকে, তো আমরা একসাথেই সবাই থাকি, পাঁচজন একসাথেই থাকি, তো সেই জিনিসটা আমাদের ছোটোবেলা থেকে আমার মধ্যে তৈরি করে দিয়েছে। পাপা একজন বিজনেসম্যান ছিল, আর সে আমার সবচেয়ে পাপাকে নিয়ে যেটা নিয়ে আমি প্রাউড ফিল করি, সে মনে হয় সর্বকনিষ্ঠ মুক্তিযোদ্ধা বাংলাদেশের। সে তখন ক্লাস 8 পড়তো যখন মুক্তিযুদ্ধ করেছিল, এবং ইন্ডিয়া থেকে ট্রেনিং নিয়ে এসে সে। সো ইউ ফিল অবভিয়াসলি উই আর অল প্রাউড।
আর তোমার কথা আরেকটু বলো, কি বলতে চাও বলো, শুনতে চাই। তো পাপার যে জিনিসটা ছিল যে হ্যাঁ, মানে সে আমাকে সে অর্থ উৎসাহ দেয়নি, কিন্তু মামুনি আমার সাথে সবসময়ই থাকতো। আমরা যেমন খেলাঘরের শুটিংয়ে 21 দিন সোনার গায়ে চলে গেছি, মামুনি আমার সাথে ছিল, পাপা আর ভাইয়া মিলে কিন্তু বাসায় ছিল। এই জিনিসগুলো, দ্যাটস গুড, তো এই সাপোর্টগুলো না হলে আজকে আমি এই জায়গাটা আসতে পারতাম, which is very true, because you need family support, you definitely a lot of family support, একা একা কোনো কিছু করা যায় না। সো আমি তোমাকে একটা রিকোয়েস্ট করবো আমাদের দর্শকদের জন্য, তুমি গান করো মাঝে মধ্যে বন্ধুদের সাথে, আমি জানি, আজকে কি দুটো লাইন শোনাতে পারবে যতটুকু পারো? আমি হচ্ছে গিয়ে একেবারে এটাকে বলে যে বেডরুম সিঙ্গার, মানে বাথরুম বললে বাথরুম না, বেডরুমে আমি নিজের জন্য নিজে গাই। তারপরেও যখন বললে অবশ্যই একটা একটু লিরিক্সটা দেখে নি, না দেখে না, প্লিজ গাও দুটো লাইন, আই উড বি ভেরি হ্যাপি এন্ড দর্শকরা খুশি হবে বলে। অবশ্যই, আমি শুনেছি সেদিন তুমি সাগরের ঢেউয়ে চেপে নীল জল দিগন্ত ছুঁয়ে এসেছো, আমি শুনেছি সেদিন তুমি নোনা বালি তীর ধরে বহুদূর বহুদূর হেঁটে এসেছো, আমি কখনো যাইনি জলে, কখনো ভাসিনি নীলে, কখনো রাখিনি চোখ ডানা মেলা গাঙচিলে, আবার যেদিন তুমি সমুদ্র স্নানে যাবে আমাকেও সাথে নিও, নেবে তো আমায় বলো, নেবে তো আমায় বলো, নেবে তো আমায়। অপূর্ব অপূর্ব ছিল। নাও ইটস টাইম ফর আ সেলফি, চলে চলে আসো তাড়াতাড়ি। অপূর্ব লাগছে, লাভ ইট। প্রিয় দর্শক, তাজা চায়ের আড্ডা আজ এখানেই শেষ। আপনারা তাজা চায়ের আড্ডা বা এনটিভির অন্য কোনো অনুষ্ঠান দেখতে হলে লগ ইন করুন www.ntvbd.com এ। আগামী সপ্তাহে একই দিনে একই সময় আবার দেখা হবে। টিল দেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই দেখতে থাকুন এনটিভি।